হ্যালো এভরিওয়ান আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ পিঙ্কি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে দেখে নেব ডাইমেনশন অ্যানালাইসিস থেকে খুব সুন্দর সুন্দর এবং ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন এবং সেগুলো কিভাবে সমাধান করতে হয় তার পদ্ধতি একটা আমরা দেখে নেব নিটের থেকে এবং কিছু দেখে নেব জেইর থেকে এবং তাছাড়াও এনসিইআরটির বই থেকেও দেখে নেব এই সমস্ত প্রশ্ন এবং সমাধানগুলো কিন্তু প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট তোমরা এরকমটা ভেবো না যে এই প্রশ্নটা নিটে এসেছিল ও এটা তাহলে জয়েন্ট এন্ট্রান্সে আসবে না আমি কিন্তু নিজে দেখেছি যে যেই প্রশ্নগুলো জয়েন্টে আসে কিছু কিছু সেগুলো কিন্তু নিটের ক্ষেত্রেও আসে তোমরা ধরে নিতে পারো ফিজিক্সের জন্য একই ধরনের প্রশ্ন কিন্তু আসে একটু এদিক ওদিক হয় তার মানে কিন্তু এই নয় যে এই প্রশ্নটা যে ইতে চলে এসেছে মানে নিটে কোনো দিনও আসবে না বা এই প্রশ্নটা নিটে এসেছে মানে যে ইতে কোনো দিনও আসবে না সুতরাং বুঝতেই পারছো যে যেই প্রশ্নগুলো নিটের জন্য ইম্পর্টেন্ট সেগুলো যেই জন্য ক্ষেত্রে ফিজিক্সের সুতরাং প্রত্যেকটা ভিডিও তোমরা অবশ্যই ভালো মতো দেখবে এবং সেখানে যেই যেই সমাধানগুলো করে দেওয়া হয়েছে প্রত্যেকটা সমাধান কিন্তু অবশ্যই তোমরা কালেক্ট করে নেবে তাহলে চলে যাচ্ছি আমাদের আজকের বিস্তারিত আলোচনা পর্বে চলো তাহলে শুরু করছি এই প্রবলেমটা দিয়ে এই প্রবলেমটা যেই মেইন দু সালে এসেছিল এবং খুব সুন্দর একটা প্রবলেম বলেছে ইফ ইলেকট্রনিক চার্জ ই ইলেকট্রনিক মাস এম স্পিড অফ লাইট ইন ভ্যাকুম সি অ্যান্ড প্লাংস কনস্ট্যান্ট এইচ আর টেকেন অ্যাজ ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস দ্য পারিএবিলিটি অফ ভ্যাকুম নট ক্যান বি এক্সপ্রেসড ইন ইউনিটস অফ তো এটার যদি আমরা বাংলা করি তাহলে দাঁড়াচ্ছে যদি ইলেকট্রনের চার্জ ই ধরা হয় ভর এম ধরা হয় এবং শূন্য মাধ্যমে আলোর গতিবেগ যদি সি আর প্লাঙ্ক কনস্ট্যান্ট এইচ কে যদি মূল রাশি ধরা হয় তবে শূন্য মাধ্যমের চুম্বক ভেদ্যতা মিউ কে যে এককের মাধ্যমে প্রকাশ করা যায় তা হলো আচ্ছা আমাদেরকে কি করতে হবে যেই কোয়ান্টিটি গুলো দেওয়া আছে অর্থাৎ মিউকে কার কার মাধ্যমে প্রকাশ করতে হবে ই এম এইচ আর সি তাহলে আমরা সেগুলো ধরে নিই ই টু দি পাওয়ার ডাব্লু এম টু দি পাওয়ার এস এইচ টু দি পাওয়ার ওয়াই সি টু দি পাওয়ার জেড ঠিক আছে এগুলো আমরা ধরে নিলাম আমরা এ বি ধরেও করতে পারতাম কিন্তু সেক্ষেত্রে সি চলে আসছে যেহেতু এখানে একটা সি কোয়ান্টিটি রয়েছে তাই জন্য আমরা ডাব্লু এক্স ওয়াই জেড ধরে নিলাম তোমরা যদি এখানে এম এন ও পি ধরতে চাও তবুও পারবে এখানে যদি একটা এম আছে তাই জন্য বেটার ডাব্লু এক্স ওয়াই জেড ধরে করা আচ্ছা এবার নেক্সট স্টেপ যেটা মনে রাখতে হবে এই মিউ নট এর মাত্রা এই মিউ নট মাত্রা আমরা কি জানি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এ টু দি পাওয়ার মাইনাস এটা মনে রাখতে হবে এবার ই এর মাত্রা কি ই মানে হচ্ছে আধান বা চার্জ চার্জের মাত্রা হয় এ টি আর মাস বা ভরের মাত্রা এম আর এখানে হচ্ছে এইচ মানে প্লাঙ্ক ধ্রুবক প্লাঙ্ক ধ্রুবকের মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর সি মানে হচ্ছে গতিবেগ বা ভেলোসিটি ভেলোসিটির মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এই সমস্ত মাত্রাগুলো কিন্তু মনে রাখতে হবে নেক্সট স্টেপ হলো আমরা এবার উভয় পাশে তুলনা করব। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যে ডাব্লু এক্স ওয়াই জেড এর পাওয়ার বা এম এল টি এদের পাওয়ারটাকে আমরা তুলনা করবো তো উভয় পক্ষে তুলনা করে আমরা কি পাবো দেখো এম এর পাওয়ার কি কি আছে এখানে একটা এক্স আছে এম এর পাওয়ার এখানে আছে হচ্ছে এখানে ওয়াই বসবে এটা হচ্ছে এইচ এর মাত্রা এইচ মানে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়াই সুতরাং এখানে ওয়াই বসবে আচ্ছা তাহলে এম টু দি পাওয়ার এক্স আছে একটা এম টু দি পাওয়ার ওয়াই আছে একটা তাহলে এম টু দি পাওয়ার ডান দিকে আছে এম টু দি পাওয়ার এবং দিকে কি আছে এম টু দি পাওয়ার কিছু নেই মানে এখানে আছে তাহলে আমরা দুদিক কম্পেয়ার করে লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান সমান ওয়ান একই রকম ভাবে আমরা এল এর পাওয়ার তুলনা করব দেখো ডান দিকে কি কি আছে এল এর পাওয়ার এখানে আছে টু ওয়াই এখানে আছে জেড তারপরে টু ওয়াই প্লাস জেড বা আছে ওয়ান তো এরকম ভাবে আমরা এল এম টি এদের যে পাওয়ার আছে সেগুলো তুলনা করে আমরা ডাব্লিউ এক্স ওয়াই জেড এই মানগুলো যদি নির্ণয় করি তাহলে আমরা পাবো ডাব্লু সমান সমান মাইনাস টু এক্স সমান সমান শূন্য ওয়াই সমান সমান ওয়ান আর জেড সমান সমান মাইনাস ওয়ান এবার এই যে টু জিরো ওয়ান ওয়ান এগুলো যদি আমরা এই সমীকরণটাতে বসাই তাহলে আমরা কি পাচ্ছি মিউ নট সমান সমান এইচ ডিভাইড বাই সি তাহলে আমাদের এখান থেকে কোন অপশনটা কারেক্ট হচ্ছে অপশন সি এইচ ডিভাইড বাই সি ঠিক আছে চলে যাব পরের প্রশ্ন এবং তার সমাধান পর্বে পরের প্রবলেমটা কম্পারেটিভলি অনেকটাই সহজ শুধুমাত্র তোমাদের একটা ফর্মুলা জানতে হবে আচ্ছা কি বলেছে দেখিনি ইন দিস ফলোয়িং ইন দ্য ফলোয়িং আই রেফার্স টু কারেন্ট এন্ড আদার সিম্বলস হ্যাভ দেয়ার ইউজুয়াল মিনিংস চুজ দ্য অপশন দ্যাট করেসপন্ডস টু দ্য ডাইমেনশন অফ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি সিগমা আচ্ছা আই দ্বারা কি বোঝাচ্ছে আই দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কারেন্ট আর এম দ্বারা কি বোঝায় মাস এল দ্বারা লেন্থ বোঝায় টি দ্বারা টাইম বোঝায় বাকি অর্থগুলো তাদের এখানে দেখো বলা আছে হ্যাভ দেয়ার ইউজুয়াল মিনিং অর্থাৎ সাধারণ যে অর্থ সেগুলোই বহন করছে এম এল এম মানে মাস এল মানে লেন্থ টি মানে টাইম এগুলো সাধারণ অর্থ বহন করছে আই মানে হচ্ছে কারেন্ট তাহলে কন্ডাক্টিভিটি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির যে মাত্রা সেটা কি হবে আমরা কি জানি আমরা জানি যে সমান সমান সিগমা ই যে হচ্ছে তড়িৎ প্রবাহ ঘনত্ব আর সিগমা হচ্ছে পরিবাহিতাঙ্ক তাহলে সিগমার যদি মাত্রা বের করতে চাই তাহলে সিগমা লাগবে সমান সমান এখান থেকে লিখতে পারি জে ডিভাইড বাই ই এবার জে এর মাত্রা হচ্ছে আই টু দি পাওয়ার এল স্কোয়ার আর ই এর মাত্রা হচ্ছে এম টু দি পাওয়ার ওয়ান এল টু দি পাওয়ার ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইড বাই আই টি তো এগুলো যদি আমরা সমস্ত কিছু বসাই এবং ক্যালকুলেশন করি তাহলে সিগমা এর মান পাবো সরি মাত্রা পাবো এম ইনভার্স এল টু দি পাওয়ার মাইনাস থ্রি টি টু দি পাওয়ার থ্রি আই টু দি পাওয়ার টু অর্থাৎ আমাদের অপশন সি হচ্ছে একটা প্রবলেম এটা কিন্তু এক বছর মেডিকেল এক্সাম অর্থাৎ নিটে এসেছিল তোমরা এখান থেকে প্রশ্নটা এবং উত্তরটা সহজেই দেখতে পাচ্ছ আর এটা যেহেতু খুব বেশি কঠিন নয় তাই এখানে কিন্তু বোঝার মতো বোঝানোর মতো বিশেষ কিছু নেই শুধুমাত্র এই ফর্মুলাটা তোমাদেরকে মনে রাখতে হবে যে এনার্জি ডেন্সিটি এনার্জি ডেন্সিটি হচ্ছে এনার্জি বাই ভলিউম এবার এনার্জির যা মাত্রা কার্যের মাত্রা বা ওয়ার্কের মাত্রাও কিন্তু সেম এবং তার মাত্রা কি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু আর ভলিউম ভলিউম মানে হচ্ছে এল কিউব মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা আমরা আয়তনকে বলতে পারি তাহলে যদি তিনটা এল যদি আমরা গুণ করি তাহলে কি হয়ে যাবে এল কিউব হয়ে যাবে এবার আমরা যদি ক্যালকুলেশন করি আমরা পাবো এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান পাওয়ার মাইনাস টু অর্থাৎ এখান থেকে কোন অপশনটা কারেক্ট হচ্ছে অপশান ডি চলো দেখে নেব পরের প্রবলেম ও তার সলিউশন এটাও খুব সুন্দর এবং ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলেছে দ্য পজিশন এক্স অফ আ টাইম টি ইজ গিভেন বাই এক্স ইজ ইক টু ভি নট বাই এ ই টু দি পাওয়ার মাইনাস এটি ওয়ার ভি নট ইজ আ কনস্ট্যান্ট অ্যান্ড এ গ্রেটার দেন জিরো দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ ভি নট অ্যান্ড এ আর তো এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের মধ্যে ভি নট হলো একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি আর টিটা হচ্ছে টাইম আর এক্স হচ্ছে পজিশন এখান থেকে আমাদেরকে বের করতে হবে ভি নট এবং এ এর ডাইমেনশন তাহলে প্রথমেই যেটা দেখতে হবে দেওয়া আছে এক্স সমান সমান ভি নট বাই এ ইন্টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এটি তো এক্ষেত্রে মনে রাখতে হবে যে এক্সপোনেনশিয়াল যে টার্মগুলো গুলো সেগুলো সবসময় ধ্রুবক হয় অর্থাৎ ই টু দি পাওয়ার যে সামথিং থাকে ই টু দি পাওয়ার এ টি এই এ টা কিন্তু ধ্রুবক হবে তাহলে আমরা যদি লিখি এ টি ধ্রুবক আর টিটা যেহেতু সময় বলেছে তাহলে এ ইন সময় সমান সমান ধ্রুবক ধ্রুবকের কোনো ডাইমেনশন হয় না এখান থেকে আমরা বলতে পারি এ এর ডাইমেনশন হচ্ছে টি ইনভার্স টিটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে লিখতে পারি টি ইনভার্স তাহলে এ এর ডাইমেনশন পেয়ে গেলাম এবার এক্স হচ্ছে পজিশন বা অবস্থান তাহলে এক্সকে আমরা বলতে পারি লেন্থ বা দৈর্ঘ্য তাহলে এল সমান সমান এই যে সমীকরণটা রয়েছে এক্স সমান সমান ভি নট বাই এ আমরা যদি এইটুকু নিই তাহলে এক্স এর জায়গায় এল লিখে ভি নট ডিভাইড বাই এ এ মানে কি পেলাম টি ইনভার্স তো এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি বা আমরা বুঝতে পারি যে ভি নট সমান সমান এল টি ইনভার্স তো এই এল টি ইনভার্স কে আমরা কিন্তু সাজিয়ে লিখতে পারি এম টু দি পাওয়ার জিরো এল টি ইনভার্স কেননা সামথিং টু দি পাওয়ার জিরো মানে আবার এল টি ইনভার্স ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ সমাধানটা কি করে করা হলো সুন্দর করে নিজেদের খাতায় অবশ্যই তুলে নেবে এবং সেই সঙ্গে প্র্যাকটিস কিন্তু অবশ্যই করবে দেখে নেব এবার পরের সমাধান পরের সমাধানটা এই ডাইমেনশান অ্যানালাইসিস এর প্রয়োগ অর্থাৎ আমরা ডাইমেনশান অ্যানালাইসিস ইউজ করে একটা সিস্টেম থেকে বা একটা ইউনিট থেকে অন্য ইউনিটে কনভার্ট করতে পারি তো এখানে জুল থেকে আমরা যদি আর্গে যেতে চাই সেখানে কিভাবে আমরা ডাইমেনশান অ্যানালাইসিস ইউজ করব সেটারই এক্সাম্পল হচ্ছে এইটা তো এক্ষেত্রে আমাদের একটা স্পেশাল ফর্মুলা মনে রাখতে হবে যে এন টু সমান সমান ওয়ান ইন্টু ওয়ান কেজি বাই ওয়ান গ্রাম এটা এই ক্ষেত্রে কিন্তু জেনারেল যে ফর্মুলাটা আছে যেটা আমাদেরকে মনে রাখতে হবে সেই ফর্মুলাটা হচ্ছে এন টু সমান সমান এন ওয়ান বাই এম টু টু দি পাওয়ার এল ওয়ান বাই এল টু টু দি পাওয়ার বি টি ওয়ান বাই টি টু টু দি পাওয়ার সি ঠিক আছে তো এবার যদি আমরা ডাব্লু এর ডাইমেনশন ইউজ করি ডাব্লু বা ওয়ার্ক এর ডাইমেনশন হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু এক্ষেত্রে এম এর পাওয়ার এ মানে সমান সমান লিখতে পারি ওয়ান এল এর পাওয়ার বি মানে বি সমান সমান টু টি এর পাওয়ার সি মানে সি সমান সমান মাইনাস টু এখন আমরা আই থেকে যদি সিজিএস এ কোকে যাই তাহলে এম ওয়ানটা ওয়ান কেজি সিজিএস এ কোকে এম টুটা হয়ে যাবে ওয়ান গ্রাম তাই তো কিলোগ্রাম থেকে গ্রাম হয়ে যায় এসআই থেকে সিজিএস সিস্টেমে যেতে গেলে একই রকম ভাবে এখানে মিটার এখানে সেন্টিমিটার আর সময়টা একই থাকবে এন ওয়ান সমান সমান ওয়ান আর এন টু সমান সমান কত এই এন ওয়ান সমান সমান মনে করো ওয়ান জুল তো এন টু সমান সমান কত হবে নেক্সট জাস্ট আমাদেরকে মানগুলো বসাতে হবে এম ওয়ান এম টু এল ওয়ান এল টু টি ওয়ান টি টু তারপরেই আমরা ক্যালকুলেশন করলেই পেয়ে যাবো ওয়ান জুল সমান সমান টেন টু দি পাওয়ার সেভেন আর্গ জুল হচ্ছে এসআই একক এবং আর্গ হচ্ছে সিজিএস একক এভাবে আমরা একটা একক থেকে অন্য এককে এই ডাইমেনশন অ্যানালাইসিস ইউজ করে কিন্তু কনভার্ট করতে পারি আজকের ভিডিও এখানেই শেষ করব। তোমরা যারা এখনো আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিও সেখানেও এরকম সুন্দর সুন্দর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অঙ্ক সলভ করে দেওয়া হয়েছে যেগুলো নিটে এসেছিল যে ইটে এসেছিল এবং ইন ফিউচারের জন্য কিন্তু ইম্পর্টেন্ট অর্থাৎ ইন ফিউচার নিটে আসতে পারে বা জয়েন্ট এন্ট্রান্সে আসতে পারে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও